औरंगाबादের মধ্যে কি মুর্শিদাবাদের মধ্যে সবথেকে বড় মেলা বলতে গেলে নূরপুরের কালীপূজো মেলা তো ওটাই আমরাই দেখতে যাব আর ওটাই তোমাদেরকে গিয়ে দেখাবো তো ওখানে অনেক বড় মেলা বসেছে অনেক অনেক ভিড় আছে অনেক অনেক লোকজন আছে ওখানে গিয়ে শায়েদ অনেক অনেক মজাও করতে পারবো তোমরা ব্লগে থাকলে সবই দেখতে পাবে আর এর উপর একটা আমি জাস্ট শার্ট পরবো গরম লাগছে তাও একটু স্টাইল দেখাতে হবে তাই জন্য শার্ট পরতে হবে চুলটাকে সেট করবো অনেকটা খারাপ হয়ে আছে তারপরে এখান থেকে আমি বাইকে করে বেরিয়ে পড়বো গোটা দিন গোটা রাত ওখানে শুধু মজা আর মজা চলবে চলো সবই ঠিক আছে গাইস কিন্তু অনেকক্ষণ ধরে খুঁজছি আমার চশমা আর আমার ঘড়ি দুটোই পাচ্ছি না আমি কোথায় কালকে রেখেছি আমি নিজে ভুলে গেছি কেমন ভিডিও শ্যুট ফটো শ্যুট করে এসেছি চশমা আর ঘড়ি কোথায় রেখেছি আমি ভুলে গেছি বারবার শুধু এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি ওই দুটো পাচ্ছি না প্লাস জুতো তিন চারটা জুতো নোংরা হয়ে আছে কোন জুতোটা পড়বো মাথায় ঢুকছে না মানে ড্রেস আপও ঠিকঠাক ঢুকছে না যে কোনটা পড়বো এটা পড়েছি আমাদেরকে বললাম যে এর ওপর একটা শার্ট পরবো তো এত গরমে আমি শার্ট টি শার্ট আর শার্ট পরে যাবো মানে আরো গরমে ঘেমে যাবো এক্সট্রা গরম গরম প্লাস গরম প্লাস গরম এক্সট্রা গরম মানে গরম গরমে মরে যেতে চলেছি আমি তো সেটা বড় কথা নয় আমি অতক্ষণ ধরে চশমা আর ঘড়ি খোঁজার চেষ্টা করছি পাচ্ছি না কোথায় আছে ভাই কোথায় আছে ভাই আর চুলটাও আমার বোধহয় ঠিকভাবে সেট হবে না কেননা আমার ওয়্যাক্সটা শেষ হয়ে গেছে সেই ওয়্যাক্সটা আমি গোটা ঔরঙ্গাবাদে খুঁজে পাচ্ছি না সব জায়গায় যাচ্ছি কোনো জায়গায় পাচ্ছি না ওয়্যাক্সটা খুঁজে তো একটা কাজ করেছি আমি জেল কিনে নিয়ে এসেছি জেলটা আজকে দেবো একটু চুলে তো জেলটা দিয়ে দেখি চুলটা আমার সেট হয়ে থাকে কি থাকে না তোমরা দেখতে হবে ক্যামেরাতে এই দেখো ওখানে মা বসেছে একদম টেবিল টেবিল নিয়ে সবাইকে পড়ানোর জন্য মা হাই করো তো একবার হাই করো তো বাবা রে তোমাদেরকে বলেছিলাম মা সবসময় টিউশনি পড়াশোনা নিয়ে মানে টিউশনি স্কুল টিস্কুল নিয়ে সবসময় বিজি থাকে আর আমি সবসময় মোবাইল টোবাইল নিয়ে বিজি থাকি একদম মা আর আমি গোটাটাই পুরোপুরি আলাদা বাট মা আমাকে অনেকটা সাপোর্ট করে এদিকে মানে ফ্যামিলি সাপোর্ট অনেকটা প্রয়োজন তাই জন্য মায়ের সাপোর্টটা আমার অনেক পায় আমি তাই জন্য আমি আরও এগাতে পেরেছি এই দিক মানে এই এই সাইডে আমি অনেক এগাতে পেরেছি কারণ আমার মায়ের অনেক বড় সাপোর্ট ছিল এর ভিতরে তো মুখটা খুবই তেলতেলা পড়ছে ভাবছি ফেস ওয়াশ করবো ফেস ওয়াশ করে একটু হালকা ঠিক করবো দেখা যাক ঠিকঠাক হয় কি না চলো ফেস ওয়াশটা করি দেখতে পাবে ইটস ফেস ওয়াশ টাইম গাইস শার্ট তো পড়া হয়ে গেছে এবার একটু জেল দিয়ে চুলটাকে ঠিক করার টাইম তার আগে জেলটাকে ভালোভাবে ঘষে নিই যেন ভালোভাবে চুলটা ঠিকঠাক হয় একদম তেরে নাম স্টাইলের হয়ে গেছে চুল এরকম চাই না আমার চুল তো প্লিজ ভাই আজকে থেকে যাস চুলটা শেষ অবধি মানে গাইস যতই আমার চুলে ওয়্যাক্স দিই না কেন যত স্প্রে দিই না কেন যতই আমি জেল দিই না কেন আমার চুল বাইরে বেরালে খারাপ হবেই সেম ভাবে কখনো থাকবে না লাইভে আসলে তোমরা অনেকবার দেখতে পাও যে অনেক টাইম আমি চুল নিয়েই মানে ব্যস্ত থাকি চুল ঠিকঠাক করি যারা যারা আমার ক্যামেরা করে দেয় যারা যারা আমার ফটোশ্যুট করে দেয় তারাই শুধু জানে যে আমি ফটোশ্যুট বা ভিডিও শ্যুট করার আগে চুলটা কতবার সেট করি চুলটাই আমার কাছে সব থেকে বেশি মেন চুল ঠিক থাকলে আমার সব ঠিক এখন মনে হচ্ছে আমার চুলটা একদম ঝাঁকাশ হয়ে আছে ওকে হয়ে আছে এরকম যদি চুল ঠেকে যায় তাহলে আমি খুবই গর্বিত বোধ করব একদম খুবই গর্বিত বোধ করব এই বিড়ালের বাচ্চা আমার জুতোটাকে ঠিক করে দেয় এই 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 ঢুকছিস কোথায় ঢুকছিস আমার জুতোটাকে বেঁধে দে জুতোটাকে পরিষ্কার করে দে তো জুতোটা অনেকটা পরিমাণে নোংরা হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ একদম তো এটাকে পড়ার পর আমি হালকা করে মুচবো ঠিক করার চেষ্টা করব আর দেখো এখনই চুলটা সেট করে এলাম ঠিক না চুল শেষ
এরকমই আমার চুল এরকমই আমার সাথে এরকমই করে সবসময়। ভুটকি গিয়ে দেখতে পাচ্ছ তোমরা, খুবই হাসে এটা, খুবই বদমাস এটা, খুবই বদমাস। আর এটাও খুবই বদমাস যেটা ক্যামেরা ধরেছিল, এটা এটা আরো বদমাস। শট এতো ছেলেটা দাঁড়িয়ে আছে আমাকে নেওয়ার জন্য, চল একদম বুলেট ফুলেট নিয়ে একদম উড়িয়ে দেবো একদম। এত দূর রাস্তা যে এত দূর আস্তে আস্তে মানে এইটুকু আস্তে আস্তে আমি হাঁপসে গেছি চালাতে চালাতে গাড়ি। তো এবার ড্রাইভার চেঞ্জ হবে, এই মশাইটা এখন গাড়ি চালাবে, গাড়ি চালা, ভালো হয় গাড়ি চালা। তো আমি এতটাই মানে দূর, অর্ধেক রাস্তাও আসেনি এখনো ঠিকঠাক, আর হাঁপসে গেছি পুরোপুরি। আর এখন ওকে গাড়ি চালাতে দিয়েছি, কেননা মাজা তো অনেক লাগছে, এই গাড়িটা কেমনই মানে পুরো ঝুঁকিয়ে দিচ্ছে গাড়িটা। তো আর বোধ হয় 10 থেকে 15 মিনিট লাগবে, আমার হাতে ঘড়ি নাই, ঘড়ি খুঁজেই পাইনি আজকে। তো দেখা যাক কতক্ষণ লাগে আর কতক্ষণে পৌঁছাতে পারি ওখানে, তোমরা দেখতেই পাবে, তোমরা দেখতেই পাবে, চলো। ফাইনালি গাইস, প্রথমবারের মতো চলে এসেছি নূরপুরের সেই কালী মন্দির। কালী মন্দিরের বাইরেটা এরকম দেখতে, ভিতরেরটা গিয়ে বুঝতে পারবো যে ভিতরেরটা কেমন দেখতে। প্রথমবার এসে তোমাদেরকে তো আগেই বললাম, এবার চলো ভিতরে যাওয়া যাক। তো আমরা যখন এসে পৌঁছেছিলাম ততক্ষণে সব পাঠা বলি সব শেষ হয়ে গেছিলো, আর লাস্ট পাঠা চলছিল তখন, তোমরা সেটা দেখতে পেলে। আর লাস্ট পাঠাটা বলি হওয়ার পর ভর উঠলো একটা কাকিমার গায়ে, সেটাও তোমরা দেখতে পেলে, তোমাদেরকে দেখালাম। আর এত বড় মেলা, মানে এই মেলাটা প্রায় সবাই বলে যে ঘুরে শেষ করা যায় না, এত বড় মেলা এখানকার। নগদোল্লায় 3-4টা নগদোল্লা দেখতে পাচ্ছি, সব থেকে বড় নগদোল্লা এটা। মনে হচ্ছে আমি লন্ডনের সাইডে চলে এসেছি, লন্ডনের নগদোল্লার মতো অতটা বড় লাগছে আমাকে। আর এটা কি আছে আমি নিজে জানি না, সাইড বাইকের বাইকের একটা কোনো শো হবে, বাইকের শো হবে কোনো একটা, সেটা আমি জানি না। ব্রেক ড্যান্স মিনিমাম ধরে নাও 17-18টা ব্রেক ড্যান্স বসেছে এখানে, আর ম্যাজিক শো এতটা বসেছে, ম্যাজিক দেখিয়ে দেখিয়ে শেষ করা যাবে না এখানে, ঠিক না? গাইজ গাইজ গাইজ, তোমাদের জন্য একটা ব্যাপক প্লেন পেয়েছি, একদম সব জায়গায় যায় এই প্লেনটা, দেখবো তোমরা দেখতে চাও, দেখো এই দেখো। এই তো প্লেন আমাদের দিল্লি যাচ্ছে, দিল্লির পর যাচ্ছে চেন্নাই, কিন্তু কোনো যাত্রী নাই প্লেনে, যা বুঝতে পারছি। রাঁচি যাচ্ছে, কলকাতা 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 কানপুর, কলকাতায় পাওয়া যাচ্ছে না। তো গাইজ প্লেন আমাদের কলকাতা যাচ্ছে না, মানে কলকাতা আমাদের আর যাওয়া হচ্ছে না, এখানে আমাদেরকে ঘুরতে হবে, এগুলোই দেখো চলো। এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য বোট টোট নেওয়া আসা হচ্ছে, আমি একটু ওকে রিকোয়েস্ট করে দেখি যে আমাকে চাপাতে দিবে কিনা, দেখা যাক কি বলে। পারবো না, আমার বয়স হয়নি বেশি, আমার বয়স না, বয়স তো আছে, আমার বয়স মাত্র 2 বছর বয়স আমার। চাপাতে দাও ভাই, চাপো চাপো ভাই, ভাঙলে নতুন হবে কি আছে, ও তো ওর মতো চালাবো আমরা, ওই ছেলেটার মতো, কত সুন্দর চালাচ্ছে ওই। আমাদের ওজন ওজন বেশি না ভাই, 30 কিলো, 30 হবে হবে, ঘোড়ে আসুন, রাত্রে আসি তাহলে। হ্যাঁ গাইজ, অনেকদিন ধরে ভাবছিলাম চার চাকা চালা শিখবো, চার চাকা চালা শিখবো, ফাইনালি আজকে আমি চার চাকা চালা শিখবো। রাত্রেবেলা তোমরা দেখতে পাবে স্টিয়ারিং, দুটো দুটো স্টিয়ারিং আছে, রাত্রেবেলা তোমরা দেখতে পাবে আমি এই চার চাকা গাড়িটা চালাচ্ছি।
দেখছো কতটি গাড়ি একসাথে চালাবো, এতটি গাড়ি আমি একসাথে চালাবো। রাতের বেলা তোমরা দেখতে পাবা, রাতের জন্য ওয়েট করো। রাতের বেলা মানে এখন কিচ্ছু চালু হয়নি, রাতের বেলা সব চালু হবে। তো রাতের বেলা সব জিনিসে চাপবো, এক একটা করে এক একটা করে সব জিনিস আমরা চাপবো, কোনো জিনিস বাদ দেবো না। হ্যাঁ, ছোট বড় নগদলা কোনো নগদলা বাদ দেবো না আমরা আজকে রাত্রে। তোমরা এই নগদলাটা তোমরা চাপবো, এটাতেও চাপবো, এটাতেও এটাতেও। কি বিক্রি হচ্ছে ভাই? শশা, বিমল, শেখর, বলো বলো, জুবা কেসারি, আর আমল দেখিয়ে শাহরুখ খানের মতো জুবা কেসারি। কে বড়িয়া থা গুরু। ওকে, তো বাড়িতে 5-6 ঘন্টা রেস্ট নেওয়ার পর আমরা আবার ফিরে চলে এসেছি মেলা। এবার একটু বেশি জন এসেছি আমরা, আর এত পরিমাণে ভিড় যে কোথায় পা রাখবো বুঝে উঠতে পারছি না মেলাতে এখন। ভাই তুই মেলাতে কি কর, কি কারণে এসেছিস মেলাতে, এত বড় মেলাতে? বুকে ব্যথা কোন জায়গাটা লাগছে? আর ওখানে লাগে না, এটাই তো সম্পদ। টিকিট কাটার পর সবাই এখন তোরাতে উঠছে, যেহেতু আমরাও এখন তোরাতেই উঠবো টিকিট কাটার পর। তো লাইন দিয়েছিলাম কিন্তু আবার শেষে পড়ে গেছে লাইনে, আবার প্রথম থেকে শুরু হবে। দেখো এরা উঠে গেছে, এবার আমরা উঠবো আমাদের বাড়ি। ফার্স্ট টাইম তোরাতে উঠার এক্সপিরিয়েন্সটা অনেকটাই ভালো লাগলো, একদম অনেকটাই মজাদার, অনেক চিল্লেছি, গলা সাহেব বসে গেছে। এবার আমরা উঠবো নগদোল্লাতে, নগদোল্লার টিকিট কাটা হয়ে গেছে, চলো এবার নগদোল্লাই। নগরদোল্লায় চেপে মেলার ভিউ দেখার মজাটাই একদম আলাদা। তোমরা দেখতেই পাচ্ছ মেলার ভিউটা কত সুন্দর লাগছে, আর কত কত লোকজন এখানে দেখতেই পাচ্ছ, ব্রেক ড্যান্স চলছে এখানে। আর মেলাটা পুরোপুরি এখন অবধি ঘোরা হয়নি, জানি না কতক্ষণে ঘোরা হবে। তো চলো নগরদোল্লা থেকে নামি এবার। তো চলো নগদোল্লাও কমপ্লিট হয়ে গেল, এবার টাইম এসেছে আমার ফেভারেট গান শুটের, যাই না কটা বেলুন ফুটাতে পারবো। এবার তোমরা দেখতে পাবে কটা বেলুন ফুটাতে পারি। আমরা চাপতে চলেছি ব্রেক ড্যান্সে, আমার সাথে চাপবে আমার দাদা জয়ন্ত দাদা। তো এক্সাইটেড আছিস ব্রেক ড্যান্সে চাপার জন্য? একদম ঘুরে ঘুরে একদম শেষ করে দেবো। অতক্ষণ ধরে যে মেলাতে আছিস, কিছু তো চাপছিস না, কিছু খাচ্ছিস না কেন? না খেয়েছি, আবার খাবো, আবার খাওয়া দাওয়া হবে। জাস্ট ব্রেক ড্যান্সে চেপে আমাদের সব জায়গা ঘোরা, মানে সব জায়গায় চাপা টাপা আমাদের বন্ধ হয়ে যায়, তারপরে খাওয়া দাওয়া আমাদের স্টার্ট হবে। চলো ¶¶
এই তো আমাদের মোগলাই চলে এসেছে, দু প্লেট মোগলাই চলে এসেছে আর দু প্লেট চাউমিন আসতে এখন আমাদের বাকি আছে। মোগলাই টোগলাই দেখে সুমনদার মুখে জিবাতে লালা জল চলে এসছে খাওয়ার জন্য। আরে বার খাওয়া খাওয়া সুমনদা। আমার ভিডিও দেখো ভাই কেমন লাগে ভিডিও। আমি অনেক ক্রিপ্টো করি, অনেকদিন পর পর ভিডিও ছাড়ি, কি করা উচিত আমাকে? মানে তাড়াতাড়ি মানে বেশি বেশি করে ভিডিও ছাড়া উচিত। হ্যাঁ মানে মাসে কটা করে ছাড়বো তাহলে ভিডিও? ঠিক আছে চারটা পাঁচটা করে ব্লগ ছাড়লে মানে শান্তি তো? ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ। কি দেখছো, ভিডিও শেষ হয়ে গেছে, এবার যাও তোমরা এবার নেক্সট ব্লগের জন্য আমার ওয়েট করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবো। নেক্সট ব্লগ খুবই তাড়াতাড়ি আসছে, দু তিন দিনের মধ্যে পোস্ট করে দেবো এখন ঝড়ের গতিতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখন মতো টাটা বাই বাই গাইজ। নারে 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 ও মন পিরি করিস না, নারে 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 ও মন ভালোবাসিস না।